আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই আমি রুবেল ফকির আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দেখতেছেন রুবেল ফকির ইউটিউব চ্যানেল। তাই আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম। বিষয় দুটো হলো, এই মুহূর্তে যারা সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে যেতে চাইতেছেন তাদের করণীয় কী, এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে ছুটিতে আসছেন, ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য কী করণীয়। তো এই দুইটা বিষয়ে আমি আলোচনা করব। তাই আলোচনা যাওয়ার আগে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই প্রথম বিষয়টা আমি বলি, যারা এই মুহূর্তে ছুটিতে দেশে যেতে চাইতেছেন তাদের কী করণীয়। এটা কোনো সৌদি আরবের নিউজ না, এটা কোনো পত্রিকার নিউজ না, এটা কোনো বাংলাদেশি সাংবাদিকের নিউজ না, এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দিতেছি। এটা হলো, আপনি যদি এখন ছুটিতে যেতে চান, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন অথবা মোয়াসাসাতে, তাহলে আপনার মোয়াসাসাতে বলেন আমি দেশে যাব। আপনার মোয়াসাসা যদি আপনাকে দেয়, ছুটি লাগাই দেয় বলে, আপনি ছুটি লাগাই দিলাম 2 মাস, 3 মাস, 6 মাস, যতদিন মনে আছে, যদি আপনার মোয়াসাসা আপনাকে ছুটি লাগায়, তারপরে এই দেশের যে অ্যাপসার আছে, অ্যাপসারের মাধ্যমে আপনার এই ছুটিটার পেপারটা দিয়ে, পেপার লাগবে না, মানে আপনাকে আমার নম্বর, আপনার মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে আপনার দেশে যাওয়ার জন্য। তখন আপনি অ্যাপসারে আবেদন করার পর অ্যাপসার থেকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি কখন কোন বিমানে কোন এয়ারপোর্ট থেকে যেতে পারবেন। বিমানের টিকিট এরা বুকিং দিয়ে দিবে, আপনাকে বলবে এই বিমানের টিকিটটা তুমি সংগ্রহ করে নিয়ে আসো, টিকিট নাম্বারও দিয়ে দিবে, বুকিং নাম্বারও দিয়ে দিবে, আপনার টাকা দিয়ে আপনি অফিস থেকে টিকিটটা সংগ্রহ করতে হবে। আর যদি আপনি ফ্রি বিষয় হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কফিল্ডে বলুন ছুটি দেওয়ার জন্য, ছুটি কফিল্ডে লাগাই দেওয়ার পরে আপনি অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আবেদন করুন, ফর্ম ফিল আপ করে আপনি আবেদনটা জমা দেন অ্যাপসারে, আর অ্যাপসারে জমা দেওয়ার পরে আপনার কাছে যখন মেসেজটা আসবে আপনি কোন দিন কোন বিমানে কখন যাইতে পারবেন, ওইখানে এটা বিস্তারিত দেওয়া থাকবে, কিন্তু এরা টিকিট বুক দিয়ে দিবে, আপনি টিকিটটা সংগ্রহ করতে হবে টাকা দিয়ে সেরা। আর অ্যাপসারে আবেদন করার যে নিয়মটা, এটা যে কোনো একটা অ্যাপসার অ্যাকাউন্ট হইলে হবে, বা অ্যাপসার আপনি লগ ইন করে অ্যাকাউন্ট ছাড়াও অ্যাপসার ওয়েবসাইটে অ্যাপসার লগ ইন করে নতুন একটা এটার সাইট দিছে, এটা নাম হলো আওদা, আওদাতে আপনারা যাবেন। যাওয়ার পরে কীভাবে করা লাগবে এটার একটা আমার ভিডিও আছে, এই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাই আপনারা ওখান থেকে আপনারা ক্লিক করে দেখে দিতে পারবেন। আর যারা এই মুহূর্তে ছুটিতে বাংলাদেশে আসছেন তারাও অনেকে আমাকে ফোন দিতেছে, বলতেছে ভাই আমরা যারা আসি বাংলাদেশে আমাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা কি এখন সৌদি আরবে আসতে পারবো কি না। ওই সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের ব্যাপারে এখনও কোনো ক্লিয়ারেন্স দেয় নাই বলে এখন যেই যাত্রীরা যাবে বাংলাদেশ ওই বিমানে আপনারা আসতে পারবেন অথবা কখন আসতে পারবেন এরকম কোনো নিউজ হয় নাই। কিন্তু যদি কোনো নিউজ হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে আমি একটা কথা বলি, আপনারা যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে তারা টেনশন করবেন না, ইনশাল্লাহ সৌদি আরব সবাই আসতে পারবেন। আর একটা বিষয় হলো, ছুটির মেয়াদটা শেষ হয়ে গেলে ছুটিটার জন্য কফিল আবেদন করতে হবে এদেশে আবার আপনার ছুটি বাড়ানোর জন্য। এটা এখন পর্যন্ত অটোমেটিক ছুটি বাইরা যাবে বা অটোমেটিক হবে এরকম কোনো নিউজ নাই। আপনারা আপনাদের কফিলের সাথে যোগাযোগ করুন, আপনারা কোম্পানির ম্যানেজার অথবা কোম্পানির সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন, কোম্পানি আপনার ছুটিটা বাড়াই দিবে, বাড়াই দিলে আপনারা আবার আসতে পারবেন। আর এটার জন্য হয়তো আপনারা একটু সৌদি আরবের অবস্থা শিথিল হবে, সারা পৃথিবীর অবস্থা শিথিল হবে, তখন আপনারা এটার জন্য হয়তো অফিস আদালতে দু একদিন দৌড়াদৌড়ি করতে লাগতে পারে ঢাকাতে। তো আর কী করবেন এখন যে দুর্যোগ অবস্থা, এখানে 2-4 দিন যদি দৌড়াদৌড়ি করা লাগেও, তারপরে আমি মনে করি আপনারা সবাই আসতে পারবেন, আপনারা কোনো টেনশন করবেন না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো। তো এই পর্যন্ত সবাই।